আর পুরাটাই মিথ্যা দিয়ে ঢাকা ও জীবনে যে একটা সত্যি কথা বলছে কিনা আমার সন্দেহ আছে ও আগের দিন রাত্রে এফ কবির বিয়ে করে আসলো পরের দিন সকালে তারে সাইরা দিল আর মাই করলো ও তো আমাদের পাশাপাশি থাকতাম ইন্দিরা রোড ওরা থাকতো আমি থাকতাম ইন্দিরা রোডে আর ওরা থাকতো তেস্তুরি বাজার ওর মায় কয় রাত্রিবেলা বাসার কইরা বাসায় এলো অঞ্জুঘুষ ওর পরের দিনে ওর মার লাগে আমার দেখা আর মা কয় হ্যাঁ এব কবিরে ধর্মের বাই রাখছে আর রাত্রিবেলা বিয়ে স্বামী আচ্ছা হ্যাঁ তো এইরকম মিথ্যা না তার তো তার তারপরে এই দেশে যেটা করে গেছে সব পচুল লোকে টাকা পয়সা খাইছে যেমন যেমন মানে অনেক অনেক ছেলেদের প্রেমের অভিনয় করতো ছেলেদেরও প্রেমে পড়তো তাদের কাছে টাকা পয়সা নিছে সেগুলা সুদ দেয় নাই টাকা পয়সা দেয় নাই হয়তো টাকা বিয়ে করতেছে সে বিয়ে করবে না সে তার ধর্মটাকে অনেক বড় করে দেখছে তারপরে তার প্রচুর টাকারও দরকার ছিল খালি টাকা চাইতো প্রচুর টাকার টাকার লুপ ছিল তার তো সেগুলো সে পায় নাই তারপর যখন প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে চতুর্দিক থেকে ছেলে পেলেরা লোকজনরা তাকে চাপা চাপি শুরু করলো তখন না সে পলিয়া দেশ ছেড়ে চলে গেল এমনি এমনি দেশ ছেড়ে গেছে কিন্তু এত জনপ্রিয়তা পেয়েছিল উনি

তারপর তিনি ওখানে দীর্ঘ জীবন অভিনয় করলেন আবার দেশে ফিরে আসলেন তার চেহারা তার দেশে ফিরে আসলো আসা মানে ওইটা তো পাগল হয়ে যায় আসছে ওর যখন তাকে দেশে যে পাঁচ ছয় বছর আগে যে আসলো এটা আসা না আসা করে এটা কেন কেন এই দেশে আনছে তার ওই চেহারা চেহারা কি এক দেখি তাকে দেখি কি করবি সে কয়েকটা করে আরেকটা পুরাপুরি পাগল সে যে কি উঠাইলেন আপনি এইগুলা তার একটা শু দেখছি বসিরহাট একটা শু করতে গেছিল ভারতে কলকাতায় ওখানে সে মাথায় উইক পড়ছে চুল পড়ছে কি পড়ছে স্টেজে ওরা সাথে সাথে ওইটা খুলে পড়ে পড়ে যাইতেছে সে আবার ওইটাই নেয় সামনে আনতেছে এর কোন নায়িকা আপনি বলেন কোন মানুষের সেন্স মানুষে মানুষের অসভ্য কোথায় তার চেহারাটা কেমন হয়েছে আপনার সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা আছে কি কোনো সমস্যা নাই আমি যা বলি সত্যি কথা বলি তার সাথে আমার এই এই ইন্ডাস্ট্রি কেন মানে চলচ্চিত্র হোক নাটক পাড়া হোক মানে এই সমস্ত জগতে কারোর সাথে আমার কোনো ক্লেশ নেই আমি আমার মতো আর আমি যা বলি স্পষ্ট ভাষায় বলে দিই তাতে আমার ফাঁসি হলো আমি ডরাই না আর সত্যের জয় সর্বত্রই হয় ও যেটা করে গেছে ও তার ফল ভোগ করতেছে যে যা করবে তার ফল টু ডা টুমোর ভোগ করতেই হবে প্রথম কথা হলো সে একজন এক ভদ্রলোককে বিয়ে করছিলেন ওখানে তার নাম পুরোপুরি নামটা আমি জানি না যাই হোক তার সঙ্গে সংসারটা সংসারটা তার হয় নাই নয় মাসের ছিল প্রথম কথা হলো অঞ্জু প্রচন্ড লোভী তার প্রচুর টাকার দরকার এখন ওই ভদ্রলোকের সাথে তার কি নিয়ে গন্ডগোল লাগছিল যায় না নয় মাস পর তাদের ছাড়াছের হয়ে যাওয়ার পরে ও ভদ্রলোক বিয়ে শাদি করে তার সংসার ঠিক হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে কিন্তু অঞ্জুর পাশে তখন কেউ নাই কারণ তখন আস্তে আস্তে তার ছবির কাজটা চলে যাচ্ছে অঞ্জুর বয়স হয়ে গেছিল তখন আমাদের এখান থেকে যখন ভারতে যায় তখনই বয়স কাছাকাছি তো তারপরে সে ওখানে প্রায় বছর বছর একটা হিরোইন কত কতদিন থাকে একটা মেয়ে হিরোইন হিরোইনের বয়স খুব সীমিত পঁয়তাল্লিশ অনেকেই ধরে রাখলে পঁয়তাল্লিশ না পালে পঁয়ত্রিশ চল্লিশে শেষ তো ওরও তাই হয়ে গেছে আস্তে আস্তে ছবি কমে গেলো তারপরে সে স্টেজ করা ওখানে যাত্রা ইন্ডিয়াতে যাত্রাটাই বেশি হয় যাত্রা করা শুরু করলো যাত্রা করতে গিয়ে সে প্রচুর পরিমাণে সে অ্যালকোহল নেয় খায় তো স্টেজে সে ঠিক মতো পারফর্ম করতে পারে না তো আমি টাকা দিয়ে যাবো টিকিট কাইটে টাকা দিয়ে যাব আমি তো পাগল দেখতে যাব না মাতাল দেখতে যাব না যে কারণে আস্তে 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 সব জায়গায় বন্ধ হয়ে গেছে এই যে বন্ধ হয়ে যা পরে সে এখন ঘর কোনো হয়ে গেছে তাহলে তার কোনো কাজ নাই মানসিক যন্ত্রণা আজ থেকে দশ বছর আগে আর আমি যদি মনে করি আমি এখনো সেই কিশোরী ষোলো বছর তাহলে এটা ভুল ধারণা হবে সে তো ওই স্বপ্নের মধ্যেই বাস করতেছে ওই চিন্তা ভাবনা করতে 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 মানসিক রোগী হয়ে গেছে তার শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে মেকআপ নিয়েও মানুষ অনেক সবকিছুই করে তার সবই তার সবকিছু নকল আমি তো বললাম ওর সব দুই নাম্বার প্রচুর মিথ্যা কথা বলে আর প্রচুর মিথ্যা কথা বলে মিথ্যা কথা আমার কথা হইলো আমার ফাঁসি হব না হব আমি যতক্ষণ দেখবো যে এই কথাটা বললে আমার আমার ফাঁসি হবে না সে পর্যন্ত আমি সত্যি কথা বলে যাব মানুষ মৃত্যুর কাছে গিয়ে তখন আশ্রয় নেয় মিথ্যার আবার মরার সময় কিন্তু কোনো মানুষ মিথ্যা কথা বলে না যে আমি মরে যাচ্ছি আর এখন মিথ্যা বলে কি হইব আমি সত্যিটাই বলে দিয়ে যাই তো ওরা তো মিথ্যা কথা বলছে যে কারণে তার পতন হয়ে গেছে এখন তো সে কোনো হানিই নাই কোনো জায়গাতেই নেই না ছবিতে আছে না নাটকে আছে না স্টেজে আছে